ইউএস এম্বাসি ঢাকার হচ্ছে, এটা হচ্ছে আজকের একটা পোস্ট, 10 ঘন্টা আগের একটা পোস্ট, যে 10 ঘন্টা আগের একটা পোস্ট। ওকে, সো এখানে কি বলতেছে ওরা? আচ্ছা, ওকে দেখি। এখানে বলতেছে যে আমরা বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের সদস্য সহ সবার জন্য গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান এবং নির্বাচনের বছরে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের কোনো সদস্যকে তাদের কাজ করার জন্য হুমকি দেওয়া, হয়রানি করা, শারীরিকভাবে আক্রমণ করা বা গ্রেফতার করা উচিত নয়। ওকে, হঠাৎ করে ইউএস ডিপার্টমেন্ট, আমি ইউএস এম্বাসি কেন এই বাংলাদেশ ইউএস এম্বাসি ঢাকা কেন এই কথা বলতেছে? এটার কারণ একটা কনটেক্সট আছে, সেই কনটেক্সটা তো আমরা সবাই জানি, যে গত প্রায় অনেক দিন ধরে 26 মার্চ থেকে এটা শুরু হয়েছে, রাইট? আই গেস সো আজকে হচ্ছে গত 1 তারিখ, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে এই আলোচনা চলতেছে। 26 মার্চ কী কারণে আলোচনা? 26 মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস আর কি। ওকে, তাই আমি তো বাংলাদেশকে স্বাধীন দেশ বলি না, আমি বলি বাংলাদেশ হচ্ছে পরাধীন দেশ, রাইট? সো 26 মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। তো সেদিন প্রথম আলো একটা রিপোর্ট করার কারণে আলোচনায় আসে, আসার পর তাকে গ্রেফতার করা হয় প্রথম আলোর সাংবাদিককে, এবং সেই ঘটনার প্রেক্ষিতেই হইতেছে এই আজকে হইতেছে ইউএস এম্বাসি ঢাকার এই পোস্ট, রাইট? আচ্ছা, সেখানে কী হয়েছিল আমরা এখন একটু রিপোর্টটা দেখব। তার আগে একটা পয়েন্ট মেক করে নিই, কারণ এখন যে রিপোর্টটা দেখবো সেই পয়েন্টটা রিপোর্ট হচ্ছে 71 টিভির। মূলত এই ঘটনাটা এত দূর আসছে 71 টিভির কারণে, সেই সাংবাদিক গ্রেফতার হয়েছে এবং গ্রেফতার হয়েছে কারণ 71 টিভি একটু উস্কিয়ে দিছে। হ্যাঁ, সো বাংলাদেশে হচ্ছে তো ল্যাং মারার সিস্টেম, কিন্তু এইটা তো আশা করি আপনারা জেনে থাকবেন, এই দেশের নাগরিক। বাংলাদেশের ল্যাং মারার সিস্টেম হচ্ছে কেউ একটা একটু খোঁচা দিয়ে দিতে হবে, তারপর গুন্ডা পাল্টারা লেগে যায়। এটা হচ্ছে সিস্টেম, মনে করেন যে কেউ একটা মামলা করে দিল, হ্যাঁ, তারপর কিন্তু সবাই উৎপেতে আছে বসে থাকার জন্য, যে কেউ একটু প্রোঅ্যাক্টিভ হোক খালি, কেউ একটু কথাটা তুলে দিক খালি, হ্যাঁ, তারপর কিন্তু লেগে পড়বে। তো ওই রিপোর্টের পর আলাপ আলোচনা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, তারপর প্রথম আলো একটা রিপোর্ট, সরি, 71 টিভি একটা নেগেটিভ রিপোর্ট করলো, সাথে সাথে কিন্তু লেগে গেলো চাম্বাদগুলো, একজন গিয়ে মামলা করে দিল, সাথে সাথে পুলিশ গিয়ে তুলে নিয়ে আসলো, একদম ধামাধাম। মামলাটা হয়েছে হচ্ছে রাত 2টায়, পুলিশ গিয়ে তুলে নিয়ে আসছে ভোর রাত 4টায়, মানে গভীর রাতে। তারা কী পরিমাণ বাংলাদেশ পুলিশ ব্যস্ত কাজকর্ম নিয়ে চিন্তা করেন, বাংলাদেশ পুলিশের ব্যস্ততা অবশ্য গভীর রাতে, এটা আমরা জানি, অন্ধকার নামলে হইতেছে বিভিন্ন জন্তু জানোয়ারের বিচরণ বেড়ে যায় না প্রাণী জগতে, মানে ওয়াইল্ড আর কি। সো আমরা হইতেছে এরকম খুব ন্যাচারাল আমরা বাংলাদেশের পরিবেশটা আর কি। তো সন্ধ্যা আধার নামলে কিন্তু পুলিশ প্রচণ্ড করিতকর্মা হয়ে পড়ে, রাত 2টা বাজে মামলা করছে, 4টা বাজে তুলে নিয়ে আসছে, মারাত্মক অবস্থা। এই চলতেছে, এই এটা নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, তো রিপোর্টটা দেখবো, যে রিপোর্ট নিয়ে, এটা কত কবে রিপোর্টটা দেখি তো একটু, আচ্ছা না, এটা ডেট বোঝা যাবে না, যা হোক। তো আচ্ছা, না আমি যে পয়েন্টটা আপফ্রন্ট মেক করতে চাই, যে এখানে কিন্তু যে অভিযোগ বা যে আলোচনা, প্রত্যেকটার কিন্তু বেসিস আছে, বেসিস নাই না, বেসিস আছে বলেই আলোচনাগুলো হচ্ছে না। অবশ্যই এটাকে এক একজন এক একভাবে ব্যবহার করার তাদের স্বার্থে চেষ্টা করতেছে সত্যি, কিন্তু আমি যে পয়েন্টটা মেক করতে চাই যে এই কোনো আলোচনাই বেসলেস না, এটা বলতে চাচ্ছি প্রথমত। সো সেটা কি, সেটার নাম্বার 1 পয়েন্ট বিং, যেই অভিযোগটা তোলা হয়েছে প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে, যে সে মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছে, একটা বাচ্চাকে হয়েছে টাকা দিয়ে হয়তো সেই কথা বলাইছে না। এটার আগে আসি, যে কথাটা বলাইছে, যে বাচ্চাটা বলছে যে আমাদের স্বাধীনতা দিবসে সে বলছে যে আমাদের ভাত চাইলে মাছ মাংস কেনার স্বাধীনতা লাগবো, বাজারে গেলে তো দামের জন্য কিছু কিনতেই পারি না, সো মাছ মাংসের স্বাধীনতা লাগবে না। তো এই কথাটা ছেলেটা বলছে কিনা, যেটা নিয়ে তো বিতর্ক, সেটা নিয়ে তো কাহিনী, বিতর্ক হওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু অসভ্য দেশে কী করা হয়, পুলিশ এসে তুলে নিয়ে গেছে, হ্যাঁ, সমস্যা কিন্তু ওইখানে কিন্তু আলোচনার আগানোর কোনো সুযোগ নাই, পুলিশ এসে তুলে নিয়ে গেছে এটা সে করতেই পারে না, এখানে সন্ত্রাসীপনা চলতেছে। সো এটাই এখন মেইন আলোচনার পয়েন্ট হয়ে যাওয়া উচিত আমাদের, কিন্তু যে ট্যাঞ্জেনশিয়াল পয়েন্টগুলো সেগুলো এখন টাচ করতেছে, এগুলো কিন্তু সব ট্যাঞ্জেনশিয়াল, মেইন আলোচনার ফোকাস কিন্তু ওই জায়গাতে, যে পুলিশ সন্ত্রাসীপনা করতে পারে না, রাষ্ট্র সন্ত্রাসীপনা করতে পারে না, এরকম অসভ্য দেশ কেন হবে, স্বাধীনতার 50 বছর বলতে বলতে ফেনা তুলে ফেলি মুখে, দেশ কেন এরকম পরাধীন অসভ্য হবে, সেটা হচ্ছে আসল কথা। আচ্ছা, ট্যাঞ্জেনশিয়াল পয়েন্টগুলো, ওকে, রাইট? সো এই যে বাচ্চাটা কথাটা বলছে, এইরকম ঘটনা ঘটে বিধায় সাংবাদিকরা কিন্তু, যে 71 টিভির যে অভিযোগটা বা যেটা নিয়ে সরকার নাচতেছে, যে এগুলো বানোয়াট কথা, এগুলো টাকা দিয়ে বলানো হয়েছে এবং সাংবাদিক মিথ্যাচার করছে সাংবাদিক, এটার ভিত্তি কিন্তু অসত্য না, এই দাবিটা, এটা কিন্তু মাথায় রাখবেন, এই যে অভিযোগটা এটা কিন্তু অসত্য, ভিত্তিহীন না। আমি কিন্তু সবসময় বাংলাদেশের পুলিশ সাংবাদিক হেনাদেরকে কিন্তু, আমি কিন্তু এটা মনে রাখবেন, এটা কিন্তু এই পয়েন্টটা অনেকবার মিক করছি, আরেকবার শুনেন, বাংলাদেশে পুলিশ সাংবাদিক কে বড় সন্ত্রাসী এটা কিন্তু বোঝা খুবই কঠিন, যেরকম পাসপোর্ট অফিসার আদালত কে বেশি দুর্নীতিবাদ, এটা নিয়ে কিন্তু একটা তুমুল ফাইট হওয়ার পর আদালত ফার্স্ট হয়েছে, রাইট? সো সাংবাদিক এবং পুলিশ কে বড় সন্ত্রাসী? পুলিশ হইতেছে, ঠিক আছে, সে তার পাওয়ার ব্যবহার করে,
পাওয়ার ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু পুলিশ সন্ত্রাসীপনা করে। যেমন পুলিশ গিয়ে যে লোককে তুলে নিয়ে আসে, পুলিশ আপনাকে এসে রাস্তার মধ্যে মনে করেন ইয়াবা ঢুকিয়ে দিয়ে আপনাকে স্বাধীনতার, আপনি স্বাধীন দেশে আছেন এটা টের পাওয়া দিবে। পুলিশ মনে করেন আপনার বাসায় গিয়ে তছনছ করবে, পুলিশ মনে করেন আপনাকে বাসা থেকে গুম করে নিয়ে আসবে। প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে হচ্ছে, রাইট? আর সাংবাদিক করবে একটা রিপোর্ট একটা খোঁচা দিয়ে মনে করেন পুরো দেশের মধ্যে প্রপাগান্ডা ছড়াইতেছে। সো ওইটা অ্যাপারেন্টলি ইয়ে হইলো, কিন্তু মোর পাওয়ারফুল সাংবাদিকের একটা, ওই যে আমরা ছোটো থাকতে গল্প পড়ছিলাম যে সূর্যের পাওয়ার বেশি নাকি বাতাসের শক্তি বেশি। অ্যাপারেন্টলি মনে হইতে পারে বাতাসের শক্তি বেশি, বাতাস সব উড়ে নিয়ে যাচ্ছে, সূর্য তো কিছুই করতেছে না, কিন্তু আমরা গল্প থেকে জানলাম কি সূর্য আলটিমেটলি জিতে, ব্যাপারটা এরকম। অ্যাপারেন্টলি মনে হইতে পারে পুলিশের হাতে বন্দুক আছে, পুলিশ প্রচণ্ড পাওয়ারফুল, সন্ত্রাসী বললে সমস্যা হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কথা বলা যাবে না, বুঝতে পারছেন না, কথা বললে ডিজিটাল সিকিউরিটি স্বাধীন দেশ কথা বলা যাবে না। আচ্ছা, তো কিন্তু সাংবাদিক কিন্তু কোনো অংশে কম সন্ত্রাসী না, আমি এই পয়েন্টটা আপনাকে বলতে চাচ্ছি। তো সাংবাদিকগুলো এই কাজ করে, তারা চাঁদাবাজি, তারা মিথ্যাচার, তারা বানোয়াট কথাবার্তা, ভিত্তিহীন কথাবার্তা। সো এই যে সাংবাদিক এগুলো করে, এগুলো তো আমি আপনি আমরা খুব একটা জানি না, আমরা ক্যামেরার পেছনের মানুষ, তার উপরে আবার মোটিভেশনাল বিটিভি দেখি সারাদিন, আর ফেসবুক ইউটিউবও বিটিভি শুনি আসে। সো আমরা কিন্তু এগুলো বাইরের খবর আপনি যদি এক্সট্রা লেন্থে না জানেন, এগুলো জানা বোঝার কোনো কারণ নাই। এগুলো জানে বুঝে কারা ভালো মতো, যে সাংবাদিক বদমাইশটা কী করে পারে সারাদিন, আরেকটা সাংবাদিক কাক কাকের মাংস। হ্যাঁ, সো আরেকটা সাংবাদিক সবচেয়ে ভালো করে জানে যে তার কলিগ কী কী করে বেড়ায়, কারণ সে নিজে এগুলো করে বেড়ায়। সো একাত্তর টিভি যে অভিযোগ তুলছে, আমি অভিযোগটাকে পুরোপুরি ভিত্তিহীন বলতেছি না, উড়াই ফেলে দিচ্ছি না, এটা পুরোপুরি সম্ভব এবং একেবারে পুরোপুরি সম্ভব যে এটা না। এটার পেছনে কি প্রথম আলোর প্রজেক্ট, এটা প্রথম আলো কোম্পানিটার এটা একটা প্রজেক্ট, সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করা, বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করা, বিশ্বের বুকে পৃথিবী বিশ্বের লাস্টের দেশের ভাবমূর্তি আপনি কীভাবে বিনষ্ট করবেন বলেন? একটা বিশ্বে যেই দেশটা সবার শেষ তলানিতে আছে, তার ভাবমূর্তি থেমনিতেই বাই ডেফিনেশন বাই ডিফল্ট সবচেয়ে খারাপ, এটা নাকি আবার ভাবমূর্তি বিশ্বের আচ্ছা জায়গা কমেডি জোকারগুলোর কথাবার্তা, ওকে। সো এটাকে একটা প্রথম আলোর প্রজেক্ট, বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করা, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করা, নাকি একজন ইন্ডিভিজুয়াল সাংবাদিক হইতেছে কাটতি পাওয়ার জন্যে হোক, তার ইয়ে বাড়ানোর জন্যে হোক, তার ইমেজ বাড়ানোর জন্যে হোক, তার সাংবাদিকতার দক্ষতা দেখানোর জন্যে হোক মিথ্যাচার করছে, সেটা ইজ এ কোয়েশ্চেন। আমি মনে করি এটা প্রথম আলোর এজেন্ডা হওয়ার কোনো কারণ দেখি না, এটা ওই সাংবাদিক ইফ এনিথিং, ওই সাংবাদিক ইফ এনিথিং না পসিবলি ওই সাংবাদিক মিথ্যাচারই করছে হয়তো বা, সেটার একটু আমরা দেখবো যে একাত্তর টিভি যেই অনুসন্ধানী প্রতিবেদনটা করে সেটা আমরা দেখবো, দেখলে মনে হবে যে হ্যাঁ সাংবাদিক মিথ্যাচার করছে। এবং এটা এই প্রতিবেদন দেখার আগে কিন্তু আমি এটা আমি যদি আরও দুদিন আগে আলোচনা করতাম তাহলে এই পয়েন্টটা মিক করতাম, এবং আমি কী বলে জানি ইন্ডিপেন্ডেন্টলি এই পয়েন্টটা হইতেছে, মানে আমি এটা চিন্তা করছি, এটা আপনাদেরকে চিন্তা করাতে চাচ্ছি যে সাংবাদিক কিন্তু যে অভিযোগ করছে অভিযোগটা সত্য হওয়ার পুরাপুরি চান্স আছে, যে সাংবাদিক মিথ্যাচার করছে, এগুলো বানোয়াট কথাবার্তা, সাংবাদিক এই করে বেড়া সারাদিন। ওকে, এখনও যেটা বললাম এটা ভিত্তি দাবির ভিত্তি, সত্যি যে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে অসহনীয়, এই এই তার মানে এটা অসত্য না, এই ঘটনাটা সত্য, কিন্তু সাংবাদিক হয়তো একটু কাটতে পাওয়ার জন্য এটাকে ব্যবহার করে ইয়ে করছে হয়তো বা। একাত্তর টিভির রিপোর্টটা দেখি, ও সাউন্ড যাচ্ছে ওখানে, সাউন্ড ওখানে গেলে হবে না, সাউন্ড আসতে হবে এখানে, ও এখন তারপর মাউস কাজ করবে না। আচ্ছা, যাক, দৈনিক প্রথম আলো 26 মার্চ স্বাধীনতা দিবসের ভাইরাল হওয়া খবর এটি, যাতে দেখা যায় খুলনাতে স্মৃতিসৌধের ফটকে এক শিশু, নাম লেখা হয়েছে জাকির হোসেন, উদ্ধৃতি পেটে ভাত না ঢুকলে স্বাধীনতা দিয়া কি করুন, বাজারে গেলে ঘাম ছুটে যায়, মাছ মাংস আর চাইলে স্বাধীনতা লাগবো। স্মৃতিসৌধের গেটে গিয়ে ছবিটি দেখা দিয়ে সবাই ছবি শিশুকে চিনতে পারলো, তবে নাম ভুল ছেপেছে প্রথম আলো। আচ্ছা, নাম হইতেছে বলতেছে সবুজ, প্রথম আলো নাকি ভুল নাম ছাপছে, এটা হইতে পারে এই কারণে যে ওই লোক এমনভাবে করছে জানি আইডেন্টিফাই করা না যায় ছেলেটাকে। নাও অ্যাগেন, কেন সে নাম লুকানোর চেষ্টা করবে কেন, দুইটা কারণ হইতে পারে, একটা ছেলেটা নিরাপত্তার প্রশ্নে, আর একটা কিন্তু মিথ্যা কথা বলতেছে বাটপার কারণে এই লোক, এই ছেলে কথা বলা নাই, সাংবাদিক বাটপারি করতেছে দেখে, দুইটাই হইতে পারে, রাইট? সো পসিবলি সে মিথ্যা কথা বলছে, কারণ আপনি রিপোর্ট দেখলে মনে হবে যে এই ছেলে কথা বলে নাই। হ্যাঁ, সো এটা মিথ্যা বানোয়াট এই এই রিপোর্টিংটা, এটা মনে হচ্ছে। আচ্ছা, ফুল বেচতে আসে, রাইট? এইমাত্র বললো ফুল বেচতে আসে, বাচ্চাগুলো বললো কিন্তু কিভাবে আইডেন্টিফাই করছে সবুজ, যে ওই যে হাতে ফুল দেখতেছেন না, তার মানে তারা ফুল বিক্রি করে, তার মা সে ফুল বিক্রি করে, এটা হইতেছে এস্টাবলিশড, এটা একাত্তর টিভি অস্বীকার করতেছে না বা এই রিপোর্টেই উঠে আসলো, রাইট? তার বাবা রাজমিস্ত্রি, তো দিনমজুর তেলের সংখ্যা কি, আর এই ছেলে হেঁটে হেঁটে হইতেছে রাস্তার মধ্যে ফুল বিক্রি করে,
তাহলে দিনমজুরের সংখ্যা দেখি, দিনমজুরের সংখ্যা আমাদেরকে এখন 71 টিভির কাছ থেকে জানতে হবে। ডিয়ার 71 টিভি, দিনমজুর কাকে বলে? দিনমজুর কাকে বলে যে দিন দিন আনে দিন খায় এবং সেটা কায়িক পরিশ্রমের ভিত্তিতে মজুর? তো ছেলে হেঁটে হেঁটে ফুল বিক্রি করে দিন আনে দিন খায়, তাকে দিনমজুর বলছে? এটা বলতেছে যে মানে বুঝিয়ে দিয়ে যেতেছে 71 টিভি মিথ্যা কথা বলতেছে, তাকে দিনমজুর বলা হয়েছে। খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার। তাদের লাগোয়া বাথরুম আছে না? লাঘোয়া বাথরুম আছে, এটা এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে লাঘোয়া বাথরুমওয়ালা বাসা সেখানে, তার মানে তার বাবা যদি দিন রাজমিস্ত্রি, উনি খারাপ কামাই করে না, তাহলে কেন তাদেরকে হেঁটে হেঁটে আবার ফুল বিক্রি করতে হবে? সো এটা একটু ইনকনসিস্টেন্ট বা একটু ইমপ্লসিবল দেখায়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা ট্রু যে তারা ফুল বিক্রি করে হেঁটে হেঁটে, এটা কিন্তু অসত্য না, এটা এই রিপোর্টেই উঠে আসছে। তাদের আশেপাশের বাচ্চাগুলো বললো, তারাও অস্বীকার করে না। হ্যাঁ, সো এটা একটু উইয়ার্ড যে এরকম একটা বাসা থাকলে কেন হেঁটে হেঁটে ফুল বিক্রি করতে হবে, তার মানে হাজব্যান্ড তো ভালোই কামাই করে। যাই হোক, সো প্রথম আলো এখানে স্পিন দেওয়ার চেষ্টা, সরি 71 টিভি স্পিন মারার চেষ্টা করতেছে, যেটা তো গুড এটা আর কি। ঘরে টিভি অন্যের কাছ থেকে বন্ধক রেখেছেন 7,000 টাকায়, যেন ঈদটা ভালোভাবে করা যায়। ভাতের জোগাড় হয় আর ছোট সবুজ কেমন করে জানবে বাজারের খবর? সবুজকে দেখে বোঝা গেল বাজার স্বাধীনতা আর চাল ডালের রাজনীতি বোঝার বয়স থেকে সে এখনো বহু দূরে। ভাই ভাই কি বলছিল ছোট সময়? তুমি একটু দাঁড়াও, তাহলে দশা আবার এমন হইতে পারে থাকে দিয়ে মিথ্যা কথা। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিষয়টা যদি এরকম হইতো যে ওই ছেলের সাথে ওই লোকের কোনো ইন্টারাকশনই হয় না, কোনো কথা হয় নাই, বানোয়াট একটা ছেলের ছবি তুলছে, আচ্ছা মানে সরি আমি বলতে চাইছি যে ছবি তুলছে দেখে হয়তো 10 টাকা দিছে, ছেলেটা দাঁড় করাইছে ছবি তুলছে 10 টাকা দিয়ে সে যাও, তো পরে ব্যবহার করা হয়েছে সে, এবং সেটাই মনে হচ্ছে, সেটাই মনে হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে যে এটা ভিত্তিহীন কথা। সব প্রথম আলো যে কথাটা বলছে বা প্রথম আলো বলা যায়, ওকে যে সাংবাদিক যে কাজটা করছে, ওকে আচ্ছা নাও, এটা হচ্ছে সেই রিপোর্ট, রাইট? সো প্রথম যে পয়েন্ট আমি করতে চাই সেটা হচ্ছে যে এটা সম্ভবত একটা ভিত্তিহীন রিপোর্ট প্রথম আলোর, এবং সম্ভবত এটা বানোয়াট, এবং এটা সম্ভবত মিডিয়া যা শয়তানি করে হইতেছে কার্তি পাওয়ার জন্য বানোয়াট কথা, আমি নিজে সবই বদমাইশ, এটা আপনার মাথায় রাখুন, মিডিয়া সবই বদমাইশ এগুলো। সো এটা হচ্ছে সেটার একটা একটা প্রমাণ। নাও এই বদমাইশিটা যদি আপনি সরকারের পক্ষে করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু মনে রাখবেন, বদমাইশিটা করতে হবে কার পক্ষে? শয়তানের পক্ষে, সরকারের পক্ষে। মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে রাষ্ট্র, এটা বাংলাদেশ বলেন আমেরিকা বলেন পৃথিবীর সবচেয়ে বড়, যে এটা কিছু না একটা আলোচনা করছিলাম, রাইট? আপনি যদি বোমা মেরে মাথা উড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি হইতেছে মানে রাষ্ট্র হিসেবে, আমেরিকা যদি বোমা মেরে মাথা উড়িয়ে দেয় তাহলে এটা কিন্তু কোনো সন্ত্রাসী কাজকর্ম হচ্ছে না, এটা কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে বারাক ওবামাকে। কিন্তু যাদের মাথা উড়িয়ে দেওয়া হয়েছে তাদের পরিবারের সদস্যরা পরে যদি রিটেলিয়েট করে, পরবর্তীতে যদি রিভেঞ্জ নিতে চায় এবং ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে, তখন কিন্তু সে হয়ে যাবে জঙ্গি সন্ত্রাসী, রাইট? সো রাষ্ট্র যখনই সন্ত্রাসীপনা করে সেটা কোনো ইস্যু নেই, এটা সারা পৃথিবীতে এইভাবে আমরা দেখে আসতেছি। পার্থক্য হচ্ছে সভ্য বিশ্বে রাষ্ট্র তার নিজের নাগরিকের সাথে এগুলো করে না, আর বাংলাদেশের হইতেছে নিজের নাগরিকের সাথে করে, এবং পৃথিবীর সবচেয়ে তলানি দেশ হয় অন্য দেশের নাগরিকের সাথে করার তো প্রশ্নই উঠে না, ফাটাই ফেলবে অন্য দেশের সাথে এগুলো করতে গেলে, রাইট? সো এটা মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে আরেকবার পড়া দেন, এবং সবচেয়ে সব বড় সন্ত্রাসী সংগঠনকে, হ্যাঁ, যেই সেই সংগঠনটার নাম কি কিন্তু পি দিয়ে শুরু হয় এবং শেষ হয় ই দিয়ে, এবার বুঝছে না কার কথা বলতেছি, সেটা ভুলবেন না। সো আপনি যখন রাষ্ট্রের পক্ষে মিথ্যাচার করবেন, পুলিশের পক্ষে মিথ্যাচার করবেন, তখন এটা কোনো ইস্যু না, বিপরীতে গেলে সমস্যা। আচ্ছা নাও জিনিসপত্রের দাম বাড়া পয়েন্টটাতে এবার আসি। হ্যাঁ, প্রথমত জিনিসপত্রের দাম বাড়ছে, এটা দেখে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে না? সরকারের ভাবমূর্তি নষ্ট নেই, কারণ সরকারের ভাবমূর্তি নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার, হ্যাঁ এটা একটা মিসম্যানেজমেন্ট সত্যি, অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি, সারা পৃথিবীতে কিন্তু ইনফ্লেশন যাইতেছে, সারা পৃথিবী জিনিসপত্রের দাম বাড়তেছে। এই যে একটা রিপোর্ট আমি এখানে রাখছি, দেখেন যে জাপানে জিনিসপত্রের দাম, জীবনযাত্রার মান এত ব্যয়বহুল হয়ে গেছে যে জাপানের মানুষজন বাচ্চা কাচ্চা নেওয়া বন্ধ করে দিচ্ছে, সরকার পাগল হয়ে যাচ্ছে। সরকারি তথ্য মতে প্রতি বছর শিক্ষার্থীর অভাবে জাপানে গড়ে প্রায় 450টি স্কুল বন্ধ হচ্ছে। 2002 থেকে 2020 সাল পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে গেছে অন্তত 9,000 শিক্ষা প্রতিষ্ঠান। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বিয়ে করতে ও সন্তান জন্ম দিতে অনীহা জাপানিদের মধ্যে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির কারণে এই অবস্থা, রাইট? সো জাপানি কি আওয়ামী লীগ সরকার আছে? তো আমি বলতেছি না যে এটা আওয়ামী লীগের মিসম্যানেজমেন্ট, না, আমি বলতেছি এটা হচ্ছে বাংলাদেশ সরকারের গুন্ডাপান্ডার দেশের এটা ইউনিয়ন। দেখেন আমি আওয়ামী লীগ মিটিংয়ের মধ্যে খুব কিন্তু পার্থক্য করি না, 19-20 পার্থক্য করি, আপনারা হয়তো 0 এবং 20 পার্থক্য করেন, আমি কিন্তু সেটা করি না। সো বিএনপি সরকার ক্ষমতায় আসলে যে খুব একেবারে এই বদমাইশগুলা চুর চুরি দাঁড়ি বাটপাড়ি করে না, সমস্যা যেটা, পার্থক্যটা আমি মেক করতে চাই যে সারা পৃথিবীতে ইনফ্লেশন,
জাপানের অবস্থা আমরা দেখলাম, সারা পৃথিবীতে কিন্তু নাভিশ্বাস উঠতেছে এই মুহূর্তে। সো এটার জন্য আওয়ামী লীগকে আলাদাভাবে দোষারোপ করা যায়, আওয়ামী লীগ ব্যর্থ বিধায় এই অবস্থা, এটা সারা পৃথিবীর চিত্র নাম্বার ওয়ান। ইফ আপনি যদি অনেস্ট হইতে চান, এটা সারা পৃথিবীর চিত্র, এটা এক্সক্লুসিভলি বাংলাদেশের চিত্র না, এক্সক্লুসিভলি বাংলা দেশের চিত্র। যেখানে সেটা হইতেছে যে আপনি 500 জায়গায় আপনার চাঁদা দিতে হবে, স্থানীয় আওয়ামী লীগ জিয়া শনিক মুজিব শনিকদেরকে চাঁদা দিতে হবে। আপনার একটা রিপোর্ট হয়েছিল মাঝখানে, প্রথম হলে মনে করছিল যে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত একটা মালের গাড়ি আসছে, একটা সবজির গাড়ি আসতে কয় জায়গায় চাঁদা দিতে হয়, 10 জায়গায় না 14 জায়গায় চাঁদা দিতে হয়, একটু রাস্তার মধ্যে 10 বা 14 জায়গায় এরকম জায়গায় এরকম একটা নাম্বার 10-15 জায়গায় চাঁদা দিতে হয়। একটা ক্রেজি অবস্থা, প্রত্যেকটা জায়গায় চাঁদা দিয়ে দিয়ে আসার পর তারপর সেই লোক জিনিসের দাম যদি না বাড়ায় তাহলে সেই লোক তো লস করা লাগবে। এখন জিনিসের দাম বাড়লে আমরা কী করবো, গালাগালি করবো, ইদার ওই লোককে গালাগালি করবো, নাকি সরকারকে গালাগালি করবো? এটা তো অবশ্যই সরকারেরই অসম মাফিয়াতন্ত্রের কারণে এই অবস্থা হইতেছে। আমি কিন্তু আমি যেটা বলতেছি ইটস নট এক্সক্লুসিভ টু আওয়ামী লীগ সরকার, এটা বিএনপি সরকার একই কাজ করে, আওয়ামী লীগ সরকার একই কাজ করে। এখন বিএনপিওয়ালারা বোঝানোর চেষ্টা করবে না আওয়ামী লীগের আমলে সামথিং এক্সক্লুসিভ, আওয়ামী লীগ এক্সক্লুসিভ চুরি করে। হ্যাঁ, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় আসে বিধায় এখন এক্সক্লুসিভ কাজকর্ম করতেছে, কিন্তু 5 বছর করে যখন হয়েছে তখন আমি মনে করি না যে বিএনপি আওয়ামী লীগ ঠিক আছে, আপনারা এগুলো বইলা বেড়ান, কোনো সমস্যা নাই। তো জিনিসপত্রের দাম বৃদ্ধির যে পয়েন্টটা, এটা নিয়ে বলতে চাচ্ছি যে এটা ফ্যাকচুয়াল, যে রিপোর্টিংটা যদি বানোয়াট প্রোপাগান্ডা হয়ে থাকে, যদিও বা হয়ে থাকে, কিন্তু যেটার কারণে সেই প্রোপাগান্ডা চালাতে পারে সেটার কারণ হচ্ছে এই বাস্তবতা বিরাজ করে যে জিনিসপত্রের দাম অসহনীয় পর্যায়ে আছে। আমি যখন বাংলাদেশে গেলাম কয়েক মাস আগে, আমি নিজেই অবস্থা খারাপ, প্রতিদিন মার্কেটে যাই, মুদি দোকান আর কি, মানে গ্রোসারি কেনাকাটা করতে যাই, প্রত্যেকবার $2,000-3,000 বাতাসের মতো নাই হয়ে যাচ্ছে, $2,000-3,000 আমি বলতেছি ডলার টাকা পকেটে নিয়ে যাই, মার্কেটে নাই, শেষ, খালি পকেটে ফেরত আসতেছি। তো আমি ভাবতেছি সালের এক মাসের জন্য দেশে আসছি, তাও ডলার ভাঙায় টাকা করতেছি, ডলার ভাঙায় টাকাগুলো তার এটা তেজ পাতার মতো লাগে, তাতেই আমি ফিল করতেছি যে টাকা বাতাসে উড়ে চলে যাচ্ছে, টাকা ও টাকা তুই তুমি উইরা উইরা আসো, হ্যাঁ উইরা উইরা চলে যাচ্ছে টাকা। সো আই ফেলট ইট এক মাস দেশে থেকে যে কী অবস্থা। এবং আমি এটাও চিন্তা করছি যে এই যদি হয় অবস্থা, তাহলে এই দেশে মানুষ কেমনে আসে? মুদি দোকান করে যদি আমার ডলার সব শেষ হয়ে যেতে থাকে, এবং ইউএসএ তো জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে সব কিছুর, মানে আমি কখনোই কেনাকাটা করতে গেলে দাম দেখে কেনা হয় না, মানে এই অভ্যাস নাই আর কি, যে দাম চেক করে করে কেনা, যেটা দরকারে সেটা কিনবো, দাম যতই হোক কিছু তো করার নাই, হ্যাঁ সেই জন্য দাম দেখা হয় না। কিন্তু এখন আমি সেটা টের পাইতেছি যে মানে জিনিসপত্রের দাম এমনভাবে বাড়তেছে যে আমিও জিনিসপত্রের দাম দেখি বা বুঝি, টের পাই যে কী অবস্থা হইতেছে। সো সারা পৃথিবীর চিত্র এটা, রাইট? তো সেই পয়েন্টটা আমি করতে চাইলাম, রাইট? এটা নিয়ে আওয়ামী লীগ সরকার বা বিনপলারা যেগুলো পয়েন্ট মেক করতে চাচ্ছে, আমি তার সাথে পুরোপুরি একমত না, আওয়ামী লীগ সরকার এক্সক্লুসিভ ব্যর্থ না, এদেশের গুন্ডাতন্ত্র, মাফিয়াতন্ত্র, বিএনপি, আওয়ামী লীগ সবার কারণেই এমনি জিনিসপত্রের দাম বেড়ে থাকে, সেইখানে বাংলাদেশকে আরও বেশি দাম দিয়ে পে করতে হয়, কারণ জায়গায় জায়গায় চাঁদাবাজ বসে আছে, জায়গায় জায়গায় দুর্নীতি, জায়গা এসব কারণে জিনিসপত্রের দাম আরও বেড়ে যায়। তো যে জিনিসের দাম সারা পৃথিবীর মানুষ বেশি দিয়ে কিন্তু গিয়ে নাভিশ্বাস হয়ে যেতেছে, উন্নত দেশের মানুষ, সেই দেশে সেই জিনিস সেই হারে আপনাকেও বেশি দাম পে করতে হইতেছে, কোথায় বসে? পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটার মধ্যে বসে। তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের নাভিশ্বাস সেখানে কয়েক গুণ মাল্টিপ্লাইড কম্পাউন্ডেড, রাইট? সো অবশ্যই যেহেতু আপনি বিশ্বের সেরা দেশে আছেন, সারাদিন সুফলার গল্প করবেন, তো একটু এটার ভোগ করবেন না, বাই প্রোডাক্টগুলো একটু তো খান, মারা খান, সারা সুফল মারা খান। হ্যাঁ, আমেরিকানরা যেখানে নাভিশ্বাস উঠে যাচ্ছে সেখানে আপনি এবার মারা খান বসে দেখি, বিশ্বের সবচেয়ে গরিব দেশে বসে হ্যাঁ কেনাকাটা করেন এবার। ওকে, সো দুইটা পয়েন্ট আলোচনা করলাম, প্রথমে মেবি বেশ গুরুত্বপূর্ণ, নাম্বার ওয়ান হচ্ছে রিপোর্ট সম্ভবত বানোয়ার, যে অভিযোগ সেই অভিযোগ সম্ভবত মিথ্যা সত্য, এবং এই যে রিপোর্টটা করা হয়েছে যে সেটা আবার ভিত্তি কারেক্ট, যে জীবনযাত্রার মান অবস্থা খুবই খারাপ জিনিসপত্রের দামে। এবং তিন নাম্বার পয়েন্ট আলোচনা করতে চাইছি, যেটা আওয়ামী লীগ সরকারকে নিয়ে যে নাচানাচি করতেছে, এগুলো বিএনপির লোকজন করতেছে পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য। এটা আওয়ামী লীগ বিএনপি নেসেসারিলি না, এটা হচ্ছে মাফিয়াতন্ত্রে এটা সবসময় বিরাজ করে এই অবস্থা, বাংলাদেশের মানুষের পাশে বাস থাকবে, এটা পাশে বাস ধরা থাকবে, এবং আপনারা হয়তো ইবিটিভি দেখবেন, আর হয়তো সুজল রাশিফুল্লে গল্প করবেন, আর ইউটিউব ফেসবুকে গিয়ে প্রশংসা শুনবেন করবেন। এবার একটু শুনি, আসলে এগুলো এদেরকে নিয়ে কথা শুনে এদের আসলে সময় নষ্ট, এগুলো বিশ্লেষণ করতে গেলে দীর্ঘ সময় ধরে এদের সব কথা শুনবো, সব কথা ব্যাখ্যা করবো, কত করবো এগুলো, এখানে কী কারণে কী শুনতে চাচ্ছিলাম? আচ্ছা দেখি, ও আচ্ছা এখানে এই যে ওই লোক বলবে আর কি, যে সাংবাদিকদের শুনুন কী বলে, ও বড় আরামের পেশা হয়ে গেছে। নাইমুল ইসলাম খানের ইস্যু হইতেছে যে সাংবাদিকটা তো হ্যাজার্ডাস পেশা, সেই কারণ তারা 1990-এ হইতেছে হ্যাজার্ডের মধ্যে সাংবাদিকতা করছে, সো তাই মানুষ মনে করে সাংবাদিকতা একটা হ্যাজার্ডাস পেশা। কিন্তু যদি এত আরাম হয়ে যায়, কেউ ধরতে আসে না, মারতে আসে না, কোনো হুমকি ধামকি নেই, তাহলে কেমন হবে? সে কথা বোঝার নেই, সে মনে করে যে এই সাংবাদিকতা করতে গেলে, দেখেন এগুলো অসভ্যতন্ত্র নিয়ে কী বলবো, এরা তো নানানভাবে অসভ্যতামি, হ্যাঁ
কি জাস্টিফাই করে, এবং এটা কিন্তু শুধু এ করতেছে না, আপনাদের পডকাস্টারও করে বেড়াইতেছে। সো এই জন্যে আমার বাঙালির জন্য খারাপ লাগতে গিয়েও লাগে না, কারণ এরা তো স্যাডিস্ট, কথা বলছেন না, এরা এই দেশে থেকে এরা এটা জাস্টিফাই করার জন্য যে এটা কত সেরা দেশ, তাহলে আমার আর কি বলার আছে, তো সেরা দেশে থাকেন এখন সমস্যা নেই। সে জাস্টিফাই করতেছে যে সাংবাদিকের যদি একটু ধুমকি ধামকি না করে একটু সে ধরে নিয়ে না, তাহলে কিসের সাংবাদিকতা, কারণ আমেরিকার সাংবাদিকদের কি কি ধরে নিয়ে যাচ্ছে না, তা তো যাচ্ছে না। ও আচ্ছা, ও তাহলে আমেরিকা তো বাবার ভালো না, আমেরিকা আপনারা আমেরিকাকে ফলো করেন না, বাংলাদেশ নিজের নিয়মে চলে। হ্যাঁ, এখানে মানুষের হইতেছে জীবনের উপর হুমকি থাকবে, এটাই বাংলাদেশে যে বলতেছে যে একটু যে হুমকি থাকবে, একটু মানুষ একটু ভয়ভীতির মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক। এটা না হলে কি এটা সোনার বাংলা হইলো? আমরা কি আমেরিকা দেখি শুনি তো আপনার আমেরিকা কিনে জন্য আবার পরেরটা রাখছি, এখন আবার আমেরিকার রেফারেন্স দিবে, দেখেন এখন আবার আমেরিকা গাছের টক খাবে তলারটা ঘুরাবে, শোনেন। ও অনেক শর্ত পূরণ করে, এগুলো কাদের ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস এগুলো নিয়ন্ত্রণ কারা বানাইছে? পশ্চিমের এরা বসে। একটু আগে কিন্তু বলছে যে সাংবাদিকতার জীবনে নিরাপত্তা থাকলে আর কি হলো, এটা কি সোনার বাংলা হলো? হ্যাঁ, তারপর বাঙালির জীবনে নিরাপত্তা থাকলে কি সোনার বাংলা? একটু গুম হবে, একটু খুন হবে, একটু হুমকির মধ্যে থাকবে, একটু ছেপলামি, একটু তেল বাজে, এটাই তো বাংলাদেশ। এখন আবার বলতেছে যে না না না, আমরা কিন্তু এখন আমেরিকান নিয়মে চলবো, কি কারণ শিশুকে কীভাবে রিপোর্টিং করতে হবে এটা কিন্তু আমেরিকান নিয়ম মেনে। যেই দেশে একজন পূর্ণবয়স্ক মানুষের জীবনে নিরাপত্তা নেই, মুখ খুললে এরকম ধরে নিয়ে যাচ্ছে, খুন গুম আতঙ্কে ভয়ে সবাই 24 ঘন্টা তটস্থ থাকে, সেই দেশে হইতেছে শিশুর মান ইজ্জত, এগুলো তো অ্যাডভান্সড যেসব কালচার আছে, সভ্যতা, সব অ্যাডভান্স সভ্যতা। হ্যাঁ, সেসব দেশে অ্যাডাল্টের পূর্ণবয়স্ক মানুষের জীবনের নিরাপত্তা সম্মান সব কিছু নিশ্চিত করার পর এবার শিশুদের জীবনের নিরাপত্তা সম্মান নিশ্চিত করছে ওরা। হ্যাঁ, আর যে সোনার বাংলা অসপ্রদেশে পুরুষ পূর্ণবয়স্ক মানুষদের জীবনের নিরাপত্তা সম্মানের নিরাপত্তা নেই, সেই তারা ধার করে আনতেছে কোথাকার জানি শিশুদেরকে নিয়ে কীভাবে রিপোর্টিং করতে হবে, সেসব নিয়ম মানা হলো কিনা, তার ছবি তুলছে, তার অনুমতি নিছে কিনা, সে একটু ইমোশনালি একটু ইয়ে হয়েছে কিনা, ইনফ্লিক্টেড হয়েছে কিনা তার ছবি তোলায়, তার অনুমতি নেওয়া হয়েছে, এসব আলাপ করতেছে রেফারেন্স দিয়ে বিদেশে। একটু আগে কিন্তু বলছে যে একটু সোনার বাংলার মধ্যে কিন্তু একটু ভয়ভীতির মধ্যে থাকা যায় যাচ্ছে। ওকে, তো এদেরকে নিয়ে বিশ্লেষণ করলে রাত পার হয়ে যাবে, এই জন্য আমি এদের বেশি কিছু রাখিও নাই, মূলত নতুন করে কিছু বলারও নাই, এটাই বাংলাদেশ। আপনাদের জন্য আমার যে দুঃখ কষ্ট লাগবে সেটাও লাগে না, আমার খুব ভালোই লাগে। মারা খান, মারা খান, ঠিক আছে, আরও মারা খান, আর বলতে থাকেন যে বিশ্বসেরাদের, বিশ্বসেরাদের, হ্যাঁ কোনো সমস্যা নেই। সো নাথিং নিউ, এগুলো অনাদিকাল হয়ে চলে আসতেছে। সবচেয়ে বড় প্যারোডিটা যেটা হয়ে গেছে, যে কমেডিটা হয়ে গেছে, সেটা হচ্ছে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস উপলক্ষে এত কিছুর, এই এত কিছু, 26শে মার্চে স্বাধীনতা দিবস নিয়েই এত কথা, অথচ আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা নাই। অ্যাপারেন্টলি পুরো ঘটনা থেকে আমরা জানতে পারলাম বাঙালির স্বাধীনতা নাই, কিন্তু স্বাধীনতা দিবস পালন করতেছে, রাইট?